প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সকলের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকে প্রথম বর্ষে একটা ক্লাস নিব। প্রথমে আমার পরিচয় দেই, আমি লিলি রানী হালদার, সমাজকর্ম প্রভাষক বাইরা কলেজ। আমি তোমাদের সমাজকর্ম বিষয় নিয়ে পড়াবো। যেহেতু আজকে প্রথম বর্ষের প্রথম ক্লাস নিচ্ছি, সেহেতু তোমাদের সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এই কলেজে এই বিষয়টা নতুন, তোমরা নতুন শুনেছ, নতুন শুনে থাকবে, এবং এই সমাজকর্ম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব প্রথম পত্রের প্রথম অধ্যায়, সে বিষয়টি হল সমাজকর্ম প্রকৃতি ও পরিধি, সোশ্যাল ওয়ার্ক, নেচার অ্যান্ড স্কোপ। তোমাদের সমাজকর্মের প্রথম পত্রের আটটি অধ্যায় আছে এবং সে আটটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হল সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। সমাজকর্ম এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে এর পাশাপাশি আর একটা শব্দ আলোচনা করা প্রয়োজন, সে বিষয়টি হল সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ, সমাজ কল্যাণের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। পূর্বে মানে কয়েক বছর আগে তোমাদের এই পাঠ্য বইয়ের নাম কলেজ পর্যায়ে সমাজকল্যাণ ছিল এবং এখন তোমাদের বইয়ের নাম হচ্ছে সমাজকর্ম। তো সমাজকর্ম বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে এই সমাজকর্ম এই বিষয়টি নিয়ে সমাজকল্যাণ সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া দরকার, যে সমাজকল্যাণ এবং সমাজকর্ম এই দুইটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় অনেক সময় একত্রে ব্যবহার করা হয়। সমাজকল্যাণ মূলত এর যাত্রা শুরু হয়েছিল মানব সমাজের সৃষ্টি শুরু থেকে, যখন থেকে মানুষের সৃষ্টি হয়েছিল, মানুষ বনে জঙ্গলে বাস করত, গুহায় বাস করত, তখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বন্য হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে যখন মানুষ চিৎকার করল, তখন এই মানুষকে সাহায্য করার জন্যে মানুষ এগিয়ে এসেছিল এবং মানুষকে সাহায্য করার জন্যে যে মানুষ এগিয়ে এসেছিল এর পিছনে যে বিষয়টি কাজ করে তা হচ্ছে মানবতাবোধ। তারপরে আস্তে আস্তে যখন মানুষ সভ্য হয়, সমাজবদ্ধভাবে বসবাস করতে শিখে, তখন এর সাথে আরেকটা বিষয় যুক্ত হয়, সেটা হলো ধর্মীয় অনুপ্রেরণা। তাহলে সমাজকল্যাণের মূল ভিত্তি হলো দুটি, মানবতাবোধ এবং ধর্মীয় অনুপ্রেরণা। এই দুইটি বিষয় উপর ভিত্তি করে সমাজকল্যাণের যাত্রা শুরু হয়েছে। সমাজকল্যাণ তাই প্রাচীন, প্রবীণ এবং সমাজকল্যাণে পেশাগত এবং অপেশাগত উভয় সেবাকর্মকে নিয়ে আলোচনা করে এবং সমাজকল্যাণে যে সমাজকর্মীরা কাজ করে সে কাজের বিনিময় কোনো পারিশ্রমিক গ্রহণ করে না। এরপর আমরা আসি সমাজকর্ম। সমাজকর্মের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এবং সমাজকর্মের যাত্রা শুরু হয়েছিল শিল্প বিপ্লবের পর, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংল্যান্ড, আমেরিকা সহ সারা বিশ্বে একটা বিপ্লব ঘটেছিল যেটাকে বলা হয় শিল্প বিপ্লব। অর্থাৎ একটা পরিবর্তন এসেছিল
ব্যাপক সুদূরপ্রসারী এবং স্থায়ী একটা দীর্ঘস্থায়ী একটা পরিবর্তন সর্বক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, মানুষের মনোজগতের ক্ষেত্রে। এবং এই পরিবর্তনের ফলে পূর্বে সমাজে যে সমাজ ব্যবস্থা ছিল সহজ, সমাজের মানুষগুলো ছিল সহজ সরল এবং সমাজের সমস্যা ছিল সহজ, কিন্তু এই বিপ্লবের পরে সমাজে সেই সমস্যাগুলো আর সহজ থাকে না। সমাজের সমস্যাগুলো হয় জটিল, বহুমুখী, অর্থাৎ একটা সমস্যা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এবং পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ একটা সমস্যার সাথে আর বিভিন্ন সমস্যা যুক্ত থাকে। ফলে পূর্বে যেভাবে বিচ্ছিন্নভাবে অসংগঠিতভাবে মানুষের কল্যাণ সাধন করা হতো, শিল্প বিপ্লবের পর বিভিন্ন মনীষী, বিভিন্ন মানবহিতৈষী ব্যক্তিবর্গ চিন্তা করলেন এভাবে বিচ্ছিন্নভাবে অসংগঠিতভাবে কল্যাণ করা এখন যথেষ্ট নয়, তাই তাদের চিন্তার ফলশ্রুতি হচ্ছে সমাজকল্যাণ। অর্থাৎ এক কথায় বলা যায়, সমাজ কল্যাণের যে লক্ষ্য আছে সেই বহুমুখী লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে সমাজকল্যাণ। অর্থাৎ সমাজ কল্যাণের প্রচেষ্টাগুলো, সমাজ কল্যাণের লক্ষ্যগুলো অর্জনের বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে সমাজকল্যাণ। তাহলে আমরা এখন সমাজ কল্যাণ এবং সমাজকর্ম এই দুইটি বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম এবং এই সমাজ কল্যাণ সমাজকর্ম সম্পর্কে পরবর্তীতে তোমাদের এই প্রথম অধ্যায়ে ব্যাপকভাবে আরও বিস্তৃতভাবে আলোচনা আছে, তখন এই বিষয় সম্পর্কে আলোচনা করা যাবে। আজকে যেহেতু তোমাদের আলোচনার বিষয় সমাজকর্মের প্রকৃতি এবং পরিধি এই বিষয়টা, এবং আজকে আলোচনা করবো সমাজকর্ম কী, সমাজকর্মের সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান কী সংজ্ঞা দিয়েছে, সমাজকর্ম সম্পর্কে আমরা কী বুঝি, সমাজকর্ম সম্পর্কে সার্বিকভাবে কী বোঝা যায় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে, যদি সাধারণভাবে বলি যে সমাজকর্ম কী, সাধারণভাবে বলা যায় বিজ্ঞানসম্মতভাবে মানুষের কল্যাণ সাধন করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলোকে বলা হয় সমাজকর্ম। যদি আরেকটু বিশেষভাবে বলি তাহলে বলা যায় যে সমাজকর্ম বলতে বোঝায় মানুষের এমনভাবে সমস্যাগ্রস্ত মানুষ বা সমাজের মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে নিজের সমস্যায় নিজের সমাধান করতে পারে, নিজেই নিজেকে সাহায্য করতে পারে। সমাজ কল্যাণ আরেকটু যদি গভীরভাবে বলি, বিস্তারিতভাবে বলি, তাহলে বলতে পারি বর্তমান যুগ আধুনিক যুগ এবং সমাজ পরিবর্তনশীল, তাই বিবর্তনশীল সমাজধারার সাথে সামঞ্জস্য রেখে মানুষের সমস্যা সমাধানের প্রচেষ্টাগুলোকে সম্মিলিতভাবে মানুষের সমস্যা সমাধান করার জন্যে, মানুষের সমস্যা সমাধানের প্রচেষ্টাগুলোকে যুগোপযোগী করে তোলার নিরলস প্রচেষ্টাই হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মকে বলা হয় একটা কলা, একটা বিজ্ঞান এবং পেশা। সমাজকর্মকে আমরা কলা বলব, আর্ট বলব, কারণ হচ্ছে সমাজকর্ম সমাজের সমস্যাগ্রস্ত মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে সে নিজের সমস্যায় নিজের সমাধান করতে পারে, সুচারুরূপে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে। এবং এক্ষেত্রে সমাজকর্ম অনুশীলনে বিশেষ দক্ষতা প্রয়োজন হয়, তাই সমাজকর্ম হলো একটা আর্ট বা কলা। অন্যদিকে সমাজকর্মকে আমরা বলতে পারি বিজ্ঞান, কারণ বৈজ্ঞানিকভাবে কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সমাজকর্ম সমাজস্থ মানুষের, সমাজস্থ মানুষের ব্যক্তি দলের বা সমষ্টি সমস্যা সমাধান করে থাকে। অর্থাৎ সমাজকর্মে যে কতগুলো পদ্ধতি, কতগুলো কৌশল এবং প্রক্রিয়া অবলম্বন করা হয় সেই পদ্ধতি কৌশলগুলো, সেই প্রক্রিয়াগুলো বৈজ্ঞানিকভাবে অনুসৃত, তাই সমাজকর্মকে বলা হয় বিজ্ঞান। আবার সমাজকর্মকে আমরা পেশা বলতে পারি, কারণ
তোমাদের এই প্রথম পত্রে পেশা এবং বৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। যেহেতু সমাজ কল্যাণ কর্মকে আমরা পেশা বলব, সে কারণে পেশা সম্পর্কে আজকে হালকা ধারণা দেব। বৃত্তি বলতে বোঝায় জীবন ধারণের উপায়। যেমন একজন রিক্সা চালক, সে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে। একজন কৃষক, সে ফসল উৎপাদন করে তার জীবিকা নির্বাহ করে। কিন্তু এক্ষেত্রে তার তেমন কোনো বিশেষ জ্ঞানের বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। তাই একজন কৃষক, একজন রিক্সা চালকের পেশা কাজটা হচ্ছে বৃত্তি। আর অন্যদিকে পেশা একজন ডাক্তার, তিনি তার সেবা কার্যের মাধ্যমে মানুষকে চিকিৎসা করে তিনি জীবিকা নির্বাহ করেন। তার এই কাজটাকে বলা হয় পেশা। কেননা তার এই ডাক্তারি হতে হলে, তার এই সেবা কার্য পরিচালনা করতে গেলে তার বিশেষ জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাহলে আমরা বলতে পারি যে পেশা হলে বিশেষ জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে পেশা। এখন পেশা হলে যে কোনো বিষয়কে পেশা হলে তার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন সেই বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, দক্ষতা, যোগ্যতা থাকতে হবে, বিশেষ শিক্ষা কার্যক্রম থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, পেশা অবশ্যই মানব কল্যাণকর্মী হতে হবে, সমাজের বা রাষ্ট্রের স্বীকৃতি থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে কোনো বিষয়কে আমরা পেশা করি। কিন্তু সমাজকর্মে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, তাই সমাজকর্মকে আমরা বলতে পারি পেশা। তাহলে আমরা পূর্বে সমাজ কল্যাণ কর্ম কাকে বলে ওরা সাধারণ সংজ্ঞা দিয়েছি, এবং সমাজকর্মকে আমরা কলা, বিজ্ঞান এবং পেশা বলতে পারি, সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। এখন সমাজকর্ম বয়সে নবীন, কেননা এটি সৃষ্টি হয়েছিল শিল্প বিপ্লবের পরে জটিল এবং বহুমুখী সমস্যাগুলো সমাধানের জন্য। তাই সমাজকর্ম সম্পর্কে সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। তবে বিভিন্ন অবস্থা এবং সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। যেমন বিভিন্ন ব্যক্তি ওয়েলকারে ফ্রিডল্যান্ডার, আর এস কিমোর এবং এম জি থ্যাকারে, মরেন্স, সেফার এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সমাজকর্ম অভিধান, সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি, সমাজকর্ম বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, NASW, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক, আমেরিকান জাতীয় সমাজকর্মী সমিতি, এই বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন। আমি আজ তোমাদের সাথে সমাজকর্মের দুজন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানের সংজ্ঞা এখানে উল্লেখ করব। যেমন ওয়েলটারে ফ্রিডল্যান্ডার এবং আর স্কিডমোর ও এম জি থ্যাকারে, এই দুজন সম্মিলিতভাবে একটা সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটি এবং ওয়েলটার ফ্রিডল্যান্ডার সংজ্ঞাটি পাশাপাশি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্ম বিশ্বকোষ এই সংজ্ঞাটি উল্লেখ করব। প্রথমে তোমাদের সাথে যে সংজ্ঞাটি উল্লেখ করব ওয়েলটারে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা, সেই সংজ্ঞাটি প্রদান ব্যাখ্যা দেওয়ার আগে তোমাদেরকে ওয়েল্টার ফ্রিডল্যান্ডার সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। ওয়েল্টার ফ্রিডল্যান্ডার জার্মানির বার্লিন শহরে জন্মগ্রহণ করেন 1891 খ্রিস্টাব্দে, এবং তিনি 1920 সালে জার্মানির বার্লিনের বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং বার্লিনের স্কুল অফ সোশ্যাল ওয়ার্কে তিনি প্রথমে প্রভাষক হিসাবে এবং পরে সহকারী অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন লেখক, আইনবিদ এবং কমিউনিটি লিডার। লেখক, আইনবিদ এবং কমিউনিটি লিডার হিসাবে তিনি সমাজকর্মকে আন্তর্জাতিকভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি আমৃত্যু
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিজিটিং প্রফেসর হিসাবে নিয়োগ ছিলেন। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেন এবং সেই গ্রন্থগুলোর মধ্যে বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে এই বইটি তিনি 10টি বিদেশি ভাষায় এই বইটি অনুবাদ হয়েছিল এবং ওয়েলফেয়ার ফ্রিডলার্নারের এই বিখ্যাত বই। তিনি সমাজকর্ম সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন সে সংজ্ঞাটি এখন উল্লেখ করব। প্রথম ইংরাজিতে তিনি বলেছেন, সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস বেসড আপন সাইন্টিফিক নলেজ অ্যান্ড স্কিল ইন হিউম্যান রিলেশনস হুইজ অ্যাসিস্ট ইন্ডিভিজুয়ালস অ্যালং টু অবটেন সোশ্যাল অ্যান্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ সমাজকর্ম হল বৈজ্ঞানিক জ্ঞান এবং সামাজিক সম্পর্ক বিষয়ক মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা ভিত্তিক এমন একটি সেবা কার্য যা ব্যক্তিগত ও দলীয়ভাবে ব্যক্তি দল এবং সমষ্টির সামাজিক সম্পর্ক এবং স্বাধীনতা লাভে সক্ষম করে। এবার আইএসবি কোড এবং এমজি থ্যাকারে যৌথভাবে সমাজকর্ম সম্পর্কে যে সংজ্ঞাটি দিয়েছিলেন সে সংজ্ঞাটি এখন উল্লেখ করব। তিনি বলেছেন, সমাজকর্ম হচ্ছে একটি কলা, একটি বিজ্ঞান এবং একটি পেশা। সমাজকর্ম একটি বিজ্ঞান, একটি কলা এবং একটি পেশা যা কতগুলো সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায় প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে। আমি সেকেন্ড ইয়ারে এই বিষয়টা এই অধ্যায়টা পড়াইতে পারিনি বিধায় তাদের অনলাইন একটা ক্লাস নিচ্ছি, তোমরা দেখলে দেখে নিতে পারো। এবং এখন যেহেতু পদ্ধতি সম্পর্কে কথা এসছে সেহেতু আমি সামান্য খুব অল্প কথা বলবো পদ্ধতি সম্পর্কে। যে সমাজকর্ম তার কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করে থাকে এবং সেই পদ্ধতিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক পদ্ধতি এবং সাহায্যকারী পদ্ধতি। মৌলিক পদ্ধতিগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। এবং সাহায্যকারী পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম সামাজিক কার্যক্রম এবং সামাজিক গবেষণা। সোশ্যাল গেজ ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যাল অ্যাকশন, এইগুলো হচ্ছে পদ্ধতির নাম। তাহলে আর এই স্কিপোর এবং এমজি থ্যাকারে তারা যৌথভাবে সমাজকর্ম সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটি হল, সমাজকর্ম হল একটা বিজ্ঞান, একটা কলা এবং একটা পেশা যা কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দল এবং সমষ্টির সমস্যা সমাধানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে এমনভাবে সাহায্য করে যাতে ব্যক্তি দল এবং সমষ্টির সমস্যা সমাধান করে, ব্যক্তি দল এবং সামাজিক সম্পর্ক লাভে সহায়তা করে এবং সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয় এবং সামাজিক সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। এরপরে সোশ্যাল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছে সেখানে বলা হয়েছে, সমাজকর্ম হল একটা সুসংগঠিত পদ্ধতি, সুসংগঠিত প্রচেষ্টা যা ব্যক্তি এবং দলকে সমষ্টির সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে এবং একইভাবে সমষ্টিও ব্যক্তি এবং পরিবারের প্রয়োজন পূরণে উপযোগী করে। আমরা যদি এই যে সাধারণভাবে যে সংজ্ঞা দিয়েছি বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান সমাজকর্ম সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাগুলো যদি সার্বিকভাবে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা একটা বিশেষভাবে একটা সংজ্ঞায়িতভাবে কথাই বলতে পারি যে সমাজকর্ম বলতে বোঝায় সমাজ পেশাদার সমাজকর্মী দ্বারা পরিচালিত একটি সেবাকর্ম যা কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সমাজের সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে, সমাজের যে ব্যক্তি দল এবং সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা তাদের নিজস্ব সম্পদ আছে
সেই সম্পদের সঠিক বিকল্প বহুমুখী ব্যবহার করে নিজের সুযোগ প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজেরাই নিজের সমস্যা সমাধান করবে, নিজেরাই নিজেদের সাহায্য করবে এবং সামাজিক সন্তুষ্টি লাভে সক্ষম হবে এবং সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করতে সক্ষম হবে এবং সামাজিক সম্পর্ক অর্জন করতে সক্ষম। প্রিয় ছাত্রছাত্রী, প্রথম বর্ষের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলেছি, আজ এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের পড়াবো সমাজ কল্যাণে, সমাজকর্মে লক্ষ্য এবং উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ সোশ্যাল ওয়ার্ক। তোমরা যে যেখানে আছো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।